অত্যাধিক শীত এবং প্রতিকূল আবহাওয়ার কারণে বেশ কয়েকদিন পাণ্ডব গোয়েন্দাদের মর্নিং ওয়াক বন্ধ ছিল। আকাশ আবার পরিষ্কার হতেই উৎসাহ উদ্দীপনায় মেতে উঠল ওরা। ঠিক হলো আবার আগের নিয়মেই সব চলবে। তাই খুব ভোরে ঘুম ভাঙতেই শয্যাত্যাগ করল বাবলু। এমনিতেই ভোরে ওঠা বাবলুর রোজকার অভ্যেস, আজও তাই উঠল। অন্যদিন নিজে হাতে চা করে খায়, আজও তাই করল। দেয়াল ঘড়ির কাঁটায় এখন ভোর 4টে। পঞ্চু এতক্ষণ আরাম কেদারে শুয়ে কোন রকম সারা শব্দ না করে একভাবে লক্ষ্য করছিল বাবলুর সবকিছু। এমন সময় হঠাৎ দরজায় ঠক ঠক শব্দ হতেই বুক করে একটা হাঁপ দিয়ে লাফিয়ে নামল সে। তারপর দরজার কাছে গিয়ে কান খাড়া করে বুঝবার চেষ্টা করল বাইরে কে হতে পারে। বাবলু পঞ্চুর পিঠ চাপড়ে বলল, ও কেউ না বিলু, শব্দ শুনে বুঝতে পারছিস না? বলে কোন রকম জিজ্ঞাসাবাদ না করেই খুলে দিল দরজাটা। দরজা খোলা পেয়ে পঞ্চু যেন হাঁপ ছেড়ে বাঁচল। সে আর কোনো দিকে না তাকিয়ে বাইরের গেট পেরিয়ে একেবারে রাস্তায়। বাবলুর আহ্বানে বিলু ভেতরে এসে বসল। তারপর দুজনে পাশাপাশি বসে চা খেয়ে যাওয়ার জন্য তৈরি হল। ওরা ঘর থেকে বেরোতেই পাশের ঘর থেকে মা এসে দরজায় খিল দিলেন। পঞ্চু তখন দারুণ আনন্দে ছুটাছুটি করছে রাস্তাময়। ওরা পথে নেমে প্রথমেই এলো ভোমবন্দের বাড়ি, তারপর বাচ্চু বিচ্ছু। সবাই তৈরি ছিল, শুধু ডাক পাওয়ার অপেক্ষা। ভোম্বল মাংকি ক্যাপে মুখ থেকে শালমুড়ি দিয়ে বেরিয়ে এলো। বাচ্চু বিচ্ছুরও শীতের পোশাক, দুজনের গায়ে সিমলার কোট। বাবলু আর বিলু অবশ্য হাপাতা সোয়েটারে একটা পরেছিল। পঞ্চুর তো সব লাগেই না, ওর একটু আধটু গরম লাগলেও শীতকেও থোড়াই কেয়ার করে। শুরু হলো ওদের গল্পগুজব। পঞ্চু কি যেন দেখে ভৌ ভৌ ডাক ছেড়ে তীরের মতন ছুড়ল। পাণ্ডব গোয়েন্দারাও দেখল মাথায় টুপি এবং লং কোট পরা তিনজন লোক পঞ্চুর তারা খেয়ে চৌধুরী পাড়ার গলির মুখ থেকে বড় রাস্তার দিকে ঊর্ধ্বশ্বাসে ছুটছে। লোকগুলো ছুটতে ছুটতে হঠাৎই ছোটা থামিয়ে ঘুরে তাকালো একবার ওদের দিকে। বাবলু চিৎকার করে উঠল, পঞ্চু হুঁশিয়ার! বাবলুর কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই পাড়া কাঁপানো একটা শব্দের মধ্যে ধোঁয়ায় ধোঁয়াচন্ন হয়ে গেল চারিদিক। পাণ্ডব গোয়েন্দারা সেই ধোঁয়ার কুণ্ডলি ভেদ করে আর এগোতে না পারলেও পঞ্চু কিন্তু উধাও হয়ে গেল। মুহূর্তে জেগে উঠল পাড়া। ঘরে ঘরে আলো জ্বলে উঠল। লোকজন পেরিয়ে এলো ঘর থেকে। ব্যাপার কি? এই শান্ত বুড়ি হঠাৎ এমন অশান্ত বোমার শব্দ কেন? এগিয়ে এলেন পাড়ার গোস্বামীদা, রায়বাড়ির কর্তা। পাণ্ডব গোয়েন্দাদের থেকে ব্যাপারটা জানতে চেষ্টা করলেন। ভোম্বল বলল, চেহারাগুলো যা দেখলাম তা কিন্তু টেরোরিস্টদের মতন। বাবলুরা আর কাল বিলম্ব না করে ধোঁয়ায় যেখানে ধোঁয়াচন্ন হয়েছিল সেই দিকে ছুটল। এদিকটা অন্ধকার। বোমার শব্দ শুনে এদিককার কেউ আর ভয়ে জানলা দরজা খোলেনি। বাবলু এখানে এসে জোরে একটা হাঁক দিল, পঞ্চু বলে। দূর থেকে পঞ্চুর প্রত্যুত্তর শোনা গেল ভৌ করে। তারপর দেখা গেল ক্লান্ত ও বিষণ্ণ পঞ্চুকে প্রচণ্ড হতাশা নিয়ে ফিরে আসতে। রাতের আকাশ তখনও কালো। 5:30টার আগে আলো ফোটে না। বাবলুর টর্চের আলোয় চারিদিক লক্ষ্য করতে করতে সবাইকে নিয়ে চৌধুরী পাড়ার গলির মুখে এসে দাঁড়ালো। আর তখনই দেখল গলির শেষ প্রান্তে একটি দোতলা বাড়ির নিচে ওপরে আলো জ্বলছে। পঞ্চু সেই বাড়ির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে শরীরটা টান করে রইল। বাবলু বলল, আগন্তুকদের টার্গেট ছিল মনে হয় ওইখানেই, ওই বাড়ি ঘিরে। বাবলু ইশারায় নির্দেশ দিয়ে ধীর পায়ে সবাইকে নিয়ে এগিয়ে চলল। যে বাড়িতে আলো জ্বলছিল সেই বাড়ির সামনে এসে থমকে দাঁড়াল ওরা। এই বাড়িটা বিখ্যাত প্রত্নতত্ত্ববিদ রাজারাম চৌধুরীর বাড়ি। কিন্তু বাড়িটা একেবারে নিস্তব্ধ। ভেতরে মানুষজনের কোনো সাড়া শব্দ নেই। বাবলু বলল, ওরা নির্ঘাত এই বাড়িতেই হানা দিয়েছিল। বিলু ততক্ষণে ডোরবেল চেপে দিয়েছে। কিন্তু না, কিছুক্ষণ অপেক্ষা করার পরও দরজা খুলে দেওয়ার জন্য কেউ এগিয়ে এলো না। বাচ্চু বিচ্ছু নীরব, বাবলু অসম্ভব রকমের গম্ভীর। একটা ঠেলা দিতেই খুলে গেল দরজাটা। সবার আগে পঞ্চুই ঢুকে পড়ল ভেতরে। তারপর এদিক ওদিক দেখে সিঁড়ির তলায় গিয়ে কুই কুই করতে লাগলো। পাণ্ডব গোয়েন্দারা সেদিকে এগিয়ে গিয়ে দেখল এক নেপালি কিশোর হাত বা মুখ বাঁধা অবস্থায় পড়ে আছে সেখানে। সঙ্গে সঙ্গে তাকে বন্ধন মুক্ত করা হলো। ছেলেটি তখন হাউমাউ করে কাঁদছে, কেঁদে কেঁদে চোখ মুখ ফুলে গেছে ওর। দুষ্কৃতীরা ওর মুখের মধ্যে কচপুড়ে এমন ভাবে বেঁধে রেখে গেছে যাতেও ও টু শব্দটি করতে না পারে। পাণ্ডব গোয়েন্দারা চিনি ছেলেটিকে, খুব সহজ সরল প্রকৃতির। দুষ্টু ছেলেরা পিছনে লাগে ওর, রাগায় ও হাসিতে মুখ ফুরিয়ে এড়িয়ে যায় ওদের। নাম বীর বাহাদুর, সবাই ওকে বাহাদুর বলে ডাকে। বাহাদুর পাণ্ডব গোয়েন্দাদের জানালো, কি কুক্ষণেই যে দরজাটা আমি খুলেছিলাম, রাত 10টা নাগাদ ওরা এলো। পাড়ার লোক তখন জেগে খেয়ে দিয়ে শুতে যাচ্ছিলাম, বেল পাশতেই দরজা খুললাম আমি। ওরা তিনজন ছিল, কি ভয়ঙ্কর চেহারা ওদের। কালো রঙের ওভার কোট পরে এসেছিল ওরা। তিনজনে ভেতরে ঢুকে গায়ের জোরে আমাকে এইভাবে বেঁধে দরজায় লক করে সিঁড়ির তলায় ফেলে রেখে ওপরে উঠে গেল। একটু পরেই বাবুর সঙ্গে ওদের কথা কাটাকাটি শুনতে পেলাম। তারপর একটা চাপা আর্তনাদ, মনে হয় তখনই সব শেষ। উপর থেকে পঞ্চুর ভৌ ভৌ ঢাক শোনা যাচ্ছে। পাণ্ডব গোয়েন্দারা একটু দেরি না করে দ্রুত উপরে উঠল। উপরে উঠেই দেখল ঘরের দরজাটা হাট করে খোলা। ঘরের ভেতরে যেসব জিনিসপত্র ছিল সব কেমন ছড়ানো ছিটানো, তছনছ করা, কিন্তু সেখানে কারো অস্তিত্বই নেই। ঘরে আলো জ্বলছে, পাখা ঘুরছে, ব্যাপারটা খুবই গোলমেলে। এখানে পাশাপাশি দুটি ঘর, একটিতে তালা দেয়া, অপরটি খোলা। যে ঘরটি খোলা সেই ঘরটি এমনই তছনছে কাণ্ড। ঘরের মেঝোয় চাপা চাপা রক্তের দাগ, কিন্তু ঘরে কেউ নেই। বাহাদুর জানালো, তিনজন ছিল ওরা। ভেতরে ঢুকে প্রথমেই দরজায় খিল দিল, তারপর আমাকে বেঁধে সিঁড়ির তলায় রেখে উপরে উঠে গেল। বাবুর সঙ্গে প্রথমে ওদের কথা কাটাকাটি হলো, ধস্তাধস্তি হলো, বাবুর আর্তনাদ শুনতে পেলাম। এরপর বাকি রাতটা ওরা এখানেই কাটিয়ে এই একটু আগে চলে গেল। তখনও তিনজন। পঞ্চু ততক্ষণে বাথরুমের দরজার উপর ঝাঁপিয়ে পড়েছে। সেই দরজায় শেকল দেয়া ছিল। ওরা শেকল খুলে ভেতরে ঢুকেই দেখল পাজামা আর গেঞ্জি পরা রক্তাক্ত রাজারাম চৌধুরী বন্দী অবস্থায় সেখানে পড়ে আছেন, কিন্তু অজ্ঞান অবস্থায়। ওরা একটু দেরি না করে সবাই মিলে বন্ধন মুক্ত করার পর রাজারাম চৌধুরীকে ধরাধরি করে বিছানায় নিয়ে এসে শোয়ালো। তারপর চোখে মুখে জলের ঝাপটা দিয়ে জ্ঞান ফেরালো অনেক চেষ্টার পর। জ্ঞান ফিরলে বেশ কিছুক্ষণ পাণ্ডব গোয়েন্দাদের মুখের দিকে তাকিয়ে রইলেন উনি। পাণ্ডব গোয়েন্দাদের একজন বলল, কোনো খবর না পেয়ে আমরা এসেছি। আসলে আমরা খুব ভোরে উঠে মর্নিং ওয়াকে বেরিয়েছিলাম। এমন সময় সন্দেহজনক তিনজনকে এই গলির ভেতর থেকে বেরোতে দেখেই এখানে আসি আমরা। গোটা পাড়া যেখানে ঘুমিয়ে আছে সেখানে এই বাড়িতে আলো জ্বলতে দেখে আমাদের ধারণা হয় বিপর্যয় যদি কিছু ঘটে থাকে তাহলে এখানেই ঘটেছে। এসে দেখি আমাদের অনুমানই যথার্থই, অর্থাৎ যা ভেবেছি তাই ঠিক। রাজারামবাবু বললেন, আমার এই বিপদের মুহূর্তে তোমরা এসে যে কি উপকার করলে তা কি বলবো। বাহাদুর জানতে চাইল ডাক্তারবাবুকে ফোন করবে কিনা। রাজারামবাবু ফোন করার আদেশ দিলেন। বাহাদুর ফোনের কাছে এগিয়ে যেতেই রাজারামবাবু বললেন, তুই থাম, আমি যাচ্ছি বলে ধীরে ধীরে উঠে এক পা করে এগিয়ে গিয়ে ফোনের রিসিভার তুলে নম্বর পুশ করলেন। ডাক্তারবাবুকে ফোনটি করলেন এবং ডাক্তারবাবুকে জানালেন বাথরুমের ভেতর পা হুড়কে পড়ে গিয়ে মাথাটা ফেটেছে। রাজারামবাবু ফোন রেখে আবার এসে বসলেন। তারপর বাহাদুরকে বললেন, যে কাণ্ডটা করে গেল ওরা তাতে এই ঘর গুছিয়ে তুলতে সারাটা দিন লেগে যাবে। তারপর সবাইকে এক কাপ করে চা খাওয়ানোর জন্য আদেশ করলেন। বাবলুরা তখন এক একজনে কেউ চেয়ার নিয়ে, কেউ বা বিছানায় গুছিয়ে বসেছে। পঞ্চু মেঝেতেই বসে এক চোখে এক দৃষ্টিতে তাকিয়ে আছে রাজারামবাবুর মুখের দিকে। বাবলু জানতে চাইল আতুতিয়াদের চেনেন কিনা রাজারামবাবু। রাজারামবাবু বললেন, চিনতাম, পেশাদার ভাড়াটে গুন্ডা ওরা। খুন জখমে ওদের জুড়ি নেই, খুন ওরা রাজারামবাবুকেও করতেন, তবে কিনা 10 দিন সময় দিয়ে গেছে। 10 দিনের মধ্যে ওরা যা চায় রাজারামবাবুর কাছ থেকে না পেলে ওরা রাজারামবাবুকে বাঁচিয়ে রাখবে না। ভুমুল জানতে চাইল, তার একটা ব্যাপারে খুব অবাক লাগছে, এই যে এমন একটা ভয়ানক কাণ্ড হয়ে গেল, কই একজনও তো কেউ এগিয়ে এলো না, তাহলে কি এই পাড়ায় কি মানুষ থাকে না? রাজারামবাবু হেসে বললেন, থাকে, কিন্তু তাদেরও কোনো দোষ নেই। মুশকিলটা হয়েছে আমার ঘরে নানা ধরনের লোকজনের আবির্ভাব প্রায় ঘটে, অবশ্য কাল রাতের মতো এত খারাপ লোক এর আগেও কখনো আসেনি। এরা যখন এসেছিল রাত্রি তখন 10টা, ঘরে ঘরে তখন টেবিল টুবির অনুষ্ঠান চলছে, অতএব বাইরের কোলাহল বা কারো ঘরের ভেতর থেকে চাপা কোনো আর্তনাদ কারো পক্ষেই শোনা সম্ভব নয়। বিলু বলল, এই কথাটা অবশ্য ঠিক, জোরে টিভি অথবা রেডিও চললে বাইরে থেকে কেউ গলা ফাটিয়ে ডাকলেও অনেক সময় তা শোনা যায় না, তার উপরই জানলা দরজা যদি বন্ধ থাকে। কয়েকদিনের দুর্যোগের কারণে সবারই ঘরে জানলা দরজাটা বন্ধ ছিল কাল। ভোম্বল বলল, ওরা সেই সুযোগটাই নিয়েছে। বাবলু বলল, কি চায় ওরা আপনার কাছে? রাজারামবাবু বললেন, ওরা যা চায় তা আমার পক্ষে কখনোই দেয়া সম্ভব নয়। বাবলু বলল, একটু যদি খুলে বলতেন ব্যাপারটা। রাজারামবাবু জানালেন, তোমাদের কাছে কিছু গোপন রাখব না আমি, কিন্তু সে কথা বলার আগে বলি, লালজি বিমানী নামে একজনের সঙ্গে দারুণ শত্রুতা চলছে আমার, তারই চক্রান্তে খুন হতে যাচ্ছে আমি, হয়তো শেষ পর্যন্ত ওদের হাতেই মরতে হবে আমাকে। বাবলু বলল, আমরা আপনাকে মরতে দেব না, মৃত্যু যদি স্বাভাবিক নিয়মে আসে তাহলে আলাদা কথা, না হলে কারো সাধ্য নেই আপনার গায়ে হাত দেয়। অবশ্য আপনি যদি কোনো কিছু গোপন না করে আপনার কথা সব ঠিকঠাক বলেন আর আমাদের নির্দেশ মতো মেনে চলেন। রাজারামবাবু বললেন, তোমাদের সাহায্য পেলে সমস্ত রকমের ভয় এবং ভাবনার ঊর্ধ্বে থাকব আমি, তোমরা আমাকে যেভাবে চলতে বলবে আমি ঠিক সেইভাবেই চলব। বাবলুর আগের চেয়েও আরো গম্ভীর হয়ে বলল, আপনার এই লালজি বিমানী থাকেন কোথায়? রাজারামবাবু একটু থেমে বললেন, শালকিয়ার নন্দী বাগানে। বাবলু বলল, কাল রাতে যে আততায়ীরা এসেছিল তারা তাহলে ওনারই লোক? হ্যাঁ, ওদের একজনের নাম ডডি, একজন ট্যাম্পি আর একজন পিন্টো। এমন সময় বাহাদুর চা নিয়ে এলো, সঙ্গে ক্রিম কেক আর বিস্কুট। চায়ে চুমুক দিয়ে চমকে উঠল সকলে, তৃপ্তিতে ভরে উঠে সবাই সবার মুখের দিকে তাকালো। চা নিয়ে সবাই প্রশংসা করল। রাজারামবাবু বললেন, একসঙ্গে তোমাদের সকলেরই প্রশংসা শুনে খুব ভালো লাগলো। আমার এক বন্ধুর ছেলে অসমের একটি চা বাগানের মালিক, এই চা সেই পাঠিয়ে দেয় সেখান থেকে, বাজারে এই চা পাওয়া যায় না, সবই বিদেশে চলে যায়। শুরু হলো চা নিয়ে আর বিভিন্ন জিনিস নিয়ে ওদের গল্প গুজব। চা পর্ব শেষ হলে বাবলু বলল, এবার বলুন আপনার কথা। রাজারামবাবু বললেন, এখন থাক, সিঁড়িতে পায়ের শব্দ, মনে হচ্ছে ডাক্তার আসছে। ওনার অনুমানই ঠিক, সত্যি সত্যি ডাক্তারবাবু এলেন। সবাই বললেন, এসেই বললেন, ব্যাপার একটু গোলমেলে মনে হচ্ছে। রাজারামবাবু বললেন, তুমি তো সবেতেই গোলমাল দেখো ডাক্তার, এখন এই ফাটা মাথাটার একটা যত্ন করে ব্যান্ডেজ করে দাও দেখি। ডাক্তারবাবু হেসে বললেন, গোলমাল থেকে কি সাধে? পাণ্ডব গোয়েন্দাদের উপস্থিতি যে গোলমালের কথা মনে পড়িয়ে দেয় বলে ফাটা মাথার জায়গাটা বেশ ভালো করে পরীক্ষা করে বললেন, আঘাত তেমন গুরুতর নয়, কিন্তু অজ্ঞান হয়েছিলেন কতক্ষণ। রাজারামবাবু বললেন, তার মানে আপনার এই আঘাতটা পড়ে যাওয়ার কারণ নয়, কেউ কোনো ভারী জিনিস দিয়ে আঘাত করেছিল, পিলসুজ কিংবা কোনো ফুলদানি দিয়ে। বলে ঘাড়ের চারপাশে একবার চোখ বুলিয়ে বললেন, ঘরের ভেতরটা বেশ ভালো রকমই নাড়াঘাটা হয়েছে দেখছি, ফুলদানিও একটা কাত হয়ে পড়ে আছে, বেশ পাকা হাতের কাজ। যে মেরেছে সে জানে কোন জায়গায় আঘাত করলে মানুষকে বেকায়দায় ফেলা যায়। আঘাত যেখানে হেনেছে সেখানে ঘা লাগলে বেশ কিছুক্ষণ জ্ঞান থাকে না। রাজারামবাবু বললেন, তুমি দেখছি গোয়েন্দারও গোয়েন্দা, ডাক্তারি না করে তুমি গোয়েন্দাগিরি করলেই পারতে। ডাক্তারবাবু হেসে বললেন, তাহলে কি এই কাজের জন্য আপনি আমাকে ডাকতেন? তখন ডাক পড়তো এই পাণ্ডব গোয়েন্দাদেরই। ডাক্তারবাবু কয়েকটি ব্যথা মারার ওষুধ লিখে দিয়ে মাথায় ব্যান্ডেজ করে প্রেশার চেক করলেন, তারপর বললেন, সব ঠিক আছে, আজকের দিনটা একটু শুয়ে বসে থাকবেন। আপনার মধ্যে একটু অ্যাসিডিটির ভাব লক্ষ্য করছি, তাই গ্যাস ফার্ম যাতে না করে সেই জন্য দুধ আর মিষ্টিটা একটু কম খাবেন। রাজারামবাবু বললেন, ও আমি এমনি খাই না। ডাক্তারবাবু ব্যাগ নিয়ে উঠে দাঁড়ালেন, তারপর সকলের দিকে তাকিয়ে হেসে বললেন, আসি তাহলে। রাজারামবাবু বললেন, বেস্ট অফ লাক। ডাক্তারবাবু বিদায় নিলে বাবলু বলল, আমরাও তাহলে এখন আসি, আপনি একটু বিশ্রাম করুন, সারা রাত ঘুম হয়নি আপনার, আমরা বরং বিকালের দিকে এসে সব শুনব, সেই ভালো, অনেক অনেক কথা বলার আছে তোমাদের। পাণ্ডব গোয়েন্দারা পঞ্চুকে নিয়ে যখন বাড়ির বাইরে এলো তখন আলোয় ভুবন ভরে গেছে, চারিদিকে লোকজনের চলাচল শুরু হয়েছে। কে বলবে যে একটু আগেও রাতের অন্ধকারে এসবই ঢাকা ছিল?